চলে এসেছি জিকে ক্লাস নিয়ে। আজকের 8 নম্বর ক্লাস, এই 8 নম্বর ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো আপনারা দেখতে থাকুন। নমস্কার, ওয়েলকাম টু math00.wp ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। আপনারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা ভিডিও শুরু করি। সরাসরি চলে এলাম প্রশ্ন উত্তরে। আমি গতদিন 7 নম্বর ক্লাস আলোচনা করেছিলাম যে প্রশ্নগুলো, আজকের একটু ভিন্ন ধরনের প্রশ্ন, চলুন আমরা দেখে নিই। একের দাগের, বিদ্যাসাগর সেতু কি নামে পরিচিত? উত্তর হবে দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত। দুই, বিদ্যাসাগর সেতু কবে চালু হয়? উত্তর হবে 1992 সালে। তিন, হাওড়া সেতু কি নামে পরিচিত? উত্তর হবে রবীন্দ্র সেতু নামে পরিচিত। চার, বিহু কোন রাজ্যের উৎসব? উত্তর হবে আসামের। পাঁচ, পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সব থেকে বেশি? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। ছয়, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর হবে লিথিয়াম। সাত, লাইভ ডিভাইন কার রচনা? উত্তর হবে ঋষি অরবিন্দ ঘোষ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরটা আপনারা জেনে নিলেন, প্রায় পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন। আট, সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? উত্তর হবে রেডন। নয়, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। দশ, বেহালায় মোট তারের সংখ্যা কয়টি? উত্তর হবে আটটি। তো এই ছিল আজকে 10টি প্রশ্ন। পরের 10টি প্রশ্ন দেখার জন্য আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে আগামী পর্বে, এবং আগামী পর্বে আরও 10টি প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য। নমস্কার।